হ্যালো বলিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব ডাকাত রানী রূপমতী এবার দীপিকা। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল বানসালি এবার কাজ করবেন কার সঙ্গে, বা ডাকাত রানীর চরিত্র তিনি কাকে দিবেন। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল দীপিকা পাড়ুকন বা কারিনা কাপুর খানের মধ্যে যে কেউ একজন ডাকাত রানী রূপমতির কাজ করবেন। তবে এবার চিরতনে রানী পদ্মাবতী যে ডাকাত রানী রূপমতির কাজ করবে সেটি শোনা যাচ্ছে। অর্থাৎ কখনো তিনি লীলা সেজেছেন, আবার কখনো বাজিরাওয়ের মাস্তানি সেজে সকলের মাঝে জায়গা করে নিয়েছেন। দীপিকা পাড়ুকনকে নানাভাবেই পর্দায় হাজির করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তবে এবার তিনি অন্যরূপে অন্যভাবে ডাকাত রানী রূপমতী হয়ে পর্দায় আসছেন। বর্তমানে আলিয়া ভাটকে নিয়ে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি সিনেমা নির্মাণ করছেন বানসালি, আর এরপর বাইজু বাইরা সিনেমার কাজ শুরু করবেন তিনি। আর এই সিনেমাটিতে ডাকাত রানীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। বানসালি যখন থেকে বাইজু বাওরা সিনেমার কথা চিন্তা করছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ডাকাত রানী রূপমতির চরিত্রে দীপিকাকে নেবেন। কিন্তু মাঝে মাঝে অন্য একটা খেয়াল আসাতে তিনি কারিনা কাপুরের নামও সাজেস্ট করেছিলেন। তবে এ বিষয়ে দীপিকাই বানসালির প্রথম পছন্দ ছিল, যার কারণে দীপিকা ও বানসালির মধ্যে একাধিকবার এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়নি, সবকিছু ঠিকঠাক হলেই চুক্তিপত্র স্বাক্ষর করা হবে। বর্তমানে সবকিছু যে অবস্থায় রয়েছে তাতে দীপিকা এতে রাজি রয়েছেন। দীপিকা ছাড়াও বেশ কয়েকজন তারকা অভিনয় শিল্পীকে দেখা যাবে সিনেমাটিতে। গৌরি, তানসেন ও আকবর চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি। বানসালির টিম এটি নিয়ে পরিকল্পনা করছেন। এছাড়া জানা যাচ্ছে যে বানসালি বর্তমানে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারির সিনেমার সম্পাদনার কাজ করছেন, আর এতে রয়েছেন আলিয়া ভাট। অন্যদিকে তার টিম বাইজু বাওরা সিনেমার বিভিন্ন বিষয়ে পরিকল্পনা করছেন। অন্য শিল্পীদের সঙ্গেও আলোচনা চলছে। সিনেমায় কারা অভিনয় করবেন তা ঠিক হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ডাকাত রানী রূপমতির চরিত্রে এবার দেখা যাবে দীপিকাকে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।